বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 20/3/2022 আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হলো ঘূর্ণিঝড় শীতরাঙ্গের পর আবার একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে, যার নাম হচ্ছে অশ্বিনী। তো সেই অশ্বিনী ঘূর্ণিঝড় আসতে চলেছে, অশ্বিনী। তো সেই ঘূর্ণিঝড় শীতরাঙ্গের পর এই অশ্বিনী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে। তো কোথায় কোথায় আজকে পড়বে, কখন কোথায় আসুন, এর সংক্রান্ত আপডেট আমরা দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। প্রথমে আপডেটটা দেখে নেবো, তারপরে লাইভ আপডেট দেখবো আমরা। তো বিস্তারিত দেখে নিই কী রয়েছে। সোমবারে আছড়ে পড়বে ঘূর্ণি সাইক্লোন শীতরাং, এরপর আসবে অশ্বিনী। এই দুই ঘূর্ণিঝড়ের ফারাক কী? চোখ রাঙাচ্ছে সাইক্লোন শীতরাং, সোমবারের মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যদি এই সাইক্লোনটি পোর্ট ব্লেয়ার হয়ে মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদরা। ফলত বাংলায় বিশেষ প্রভাব ফেলবে না এই ঘূর্ণিঝড়। কিন্তু এই ঘূর্ণিঝড়ের ঘনকটা শেষে আরও এক নিম্নচাপের তৈরির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে আরও ভয়াল ঘূর্ণিঝড় রূপে নেবে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। এই স্লোগানে এই সাইক্লোনের নাম দেওয়া হয়েছে অশ্বিনী। শনিবার সাইক্লোন শীতরাং, এই শীতরাঙ্গের এবং সাইক্লোন অশ্বিনীর মধ্যে ফারাক কথা উল্লেখ করে ভূতত্ত্ববিদ সুজীব কর বলেন, অশ্বিনী আর শীতরাং একেবারে আলাদা ঘূর্ণিঝড়। ঠিক খবর সাইক্লোন অশ্বিনী ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তা বলা খুবই মুশকিল, কিন্তু এই ঘূর্ণিঝড় চলে আসার পর নিরক্ষীয় অঞ্চলে আরও এক নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ যদি সংঘটিত হয় তাহলে তা পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা থাকছে। শীতরাঙ্গের পর যে সাইক্লোন আসবে তারই নাম অশ্বিনী দেওয়া হয়েছে। তার সংযোজন, এবছর বাংলায় একের পর এক সাইক্লোন ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে জলবায়ুগত পরিবর্তনের ফলে। গত বছর যে কটি সাইক্লোন এসেছে তার চেয়ে এবছর বেশি সাইক্লোন আসবে, দিন দিন এই ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়বে। বিশেষজ্ঞদের উত্তর হচ্ছে, বাংলায় সাইক্লোন শীতরাঙ্গের কোনো প্রভাব পড়বে না, পশ্চিমবঙ্গ, উড়িষ্যায় এবং বাংলাদেশের ওপর জলবায়ুগত কোনো প্রভাব থাকবে না, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও অল্প বৃষ্টিপাত হতে পারে, কোথাও মেঘলা থাকতে পারে আকাশ, তবে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, তবে আবহাওয়া অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, বঙ্গোপসাগর থেকে বেশ কিছু জলীয়বাষ্প পূর্ণ বায়ু প্রবেশ করবে, যার জেরে বিচ্ছিন্নভাবে মেঘাচ্ছন্নতা এবং বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে তাপমাত্রা কমছে কেন, ভূতত্ত্ববিদ বলেন, বলছে বায়ুপ্রবাহের দিক পরিবর্তনের জন্য এই বিষয়টি ঘটছে, অর্থাৎ নিম্নচাপের জন্য কখনও কখনও উত্তরে হওয়া সক্রিয় হচ্ছে, এতে স্বাভাবিকভাবে রাতের দিকে তাপমাত্রা কমে যাচ্ছে, নিম্নচাপ কেটে যাওয়ার পরেই এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। ডক্টর সুজীব করের কথায়, এবছর গরম উত্তরোত্তর বাড়বে, মার্চের তুলনায় এপ্রিলে আরও বেশি গরম পড়বে, এপ্রিলের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা গড়ে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তাহলে ঘূর্ণিঝড় শীতরাঙ্গের পর আসছে ঘূর্ণিঝড় অশ্বিনী, সেই আপডেট রয়েছে। এবার আমরা লাইভ আপডেট একটু দেখে নেব, লাইভ আপডেট একদম, যে ঘূর্ণিঝড় শীতরাঙ্গটা কোথায় রয়েছে এবং এইখানেই সৃষ্টি হবে আরেকটি ঘূর্ণিঝড় যেটা হচ্ছে অশ্বিনী। এই হচ্ছে সেই নিম্নচাপের বা ঘূর্ণিঝড়ের লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। ঘূর্ণিঝড়টা আরও একটু উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, দেখতে পাচ্ছেন আন্দামান সাগরের কাছে অবস্থান করছে, পোর্ট ব্লেয়ারের কাছে। তো এটা এই নিম্নচাপটা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করছে, যেটা ঘূর্ণিঝড় শীতরাঙ্গ। আর এখানেই আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার নাম হচ্ছে অশ্বিনী। তো এই ঘূর্ণিঝড় সোমবারে আছড়ে পড়বে উপকূলে, মায়ানমারের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এখনও কিন্তু সমুদ্রের মধ্যেই রয়েছে। দেখতে পাচ্ছেন লাইভ আপডেট আজকে 20/2/2022, 20/3/2022 সকাল 7:45 বা 44 মিনিটের লাইভ আপডেট আপনারা দেখছেন ঘূর্ণিঝড় শীতরাঙ্গ, এবং এরপরে এই ঘূর্ণিঝড় অশ্বিনী আসবে এখান থেকেই। তো এখন এই লাইভ আপডেট আমি শেয়ার করলাম, পরবর্তীকালে কোথায় থাকে অবশ্যই আজকের লাইভ আপডেট আমি পরবর্তী সময়ে নিয়ে আসবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।